নমস্কার, দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে মাধ্যমিক ভূগোল অর্থাৎ মাধ্যমিক জিওগ্রাফি 2019 সালের জন্য একটি ভিডিও। আজকে আমরা বেসিক্যালি মাধ্যমিক ভূগোলের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। থাকবে 2 নম্বর 3 নম্বর প্রশ্নে এবং এমসিকিউ। প্রথমে বলতে চাইব যে এই চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকে মাধ্যমিকে। না, আমরা জানি মাধ্যমিক পরীক্ষার লিখিত পরীক্ষা 90 নাম্বার এবং ভাইভা 10। তো এই 90 নাম্বারের লিখিত পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টার থেকে কিন্তু 10 নাম্বার থাকে। বিশাল কঠিন চ্যাপ্টার নয়, খুব খুব সোজা চ্যাপ্টার। বেসিক্যালি 1 থেকে 2 বার যদি মন দিয়ে রিডিং পড়া যায় তাহলে চ্যাপ্টারটা পুরোটাই আয়ত্তে এসে যায়। কীভাবে কোশ্চেন আসে এখান থেকে, প্রথমেই বলবো যে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটার মধ্যে দুটো থাকে এমসিকিউ আর 3টে থাকে শর্ট কোশ্চেন। 1 নাম্বার করে মোট 5টা, 2টো এমসিকিউ, 3টে শর্ট কোশ্চেন, 5, 2 নাম্বারের একটি প্রশ্ন এবং 3 নাম্বারের একটি প্রশ্ন। তাহলে কত হলো? 10। এই 10 নাম্বারের 10 আমাদের এখানে তুলতে হবে, কারণ অত্যন্ত সহজ চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা। তো এখান থেকে কি প্রশ্ন হবে সেটা আমরা দেখব। আজকে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নগুলো বেসিক্যালি ডিসকাস করে দেবো। তার সঙ্গে এমসিকিউর জন্য কী হবে, এমসিকিউর জন্য অনলাইন টেস্ট। এর অনলাইন টেস্ট ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে। কীভাবে যাবেন দেখুন, উপরে আই বাটন আসছে, আই বাটনে ক্লিক করুন অথবা লিঙ্কের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক পেতে গেলে ডেসক্রিপশানে যান, ওখানে লিঙ্ক দেওয়া আছে। সরাসরি লিঙ্কের ডেসক্রিপশানে ক্লিক করলেই আপনারা ওয়েবসাইটে চলে যাবেন অনলাইন টেস্ট দেওয়ার জন্য। ওখানে গিয়ে অনলাইন টেস্ট দিন, এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট সেরকম কিছু সিলেক্টিভ এমসিকিউ আমরা ওখানে সেট করেছি। দেখুন আপনি কতটা প্রস্তুত, তার আগে টেক্সট বইটা ভালো করে পড়ে যাবেন এমসিকিউ অনলাইন টেস্ট দেওয়ার আগে। আর সাজেশনের জন্য বলছি, ভিভিআই ফাইনাল সাজেশান 2019 সালের জন্য, মাধ্যমিক 2019 সালের লাইফ সায়েন্সের এমসিকিউর সাজেশান ইতিমধ্যেই পাবলিশড, তারও লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশানে। ওখান থেকে সরাসরি আপনার গিয়ে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। চলুন আমরা দেখে নিই 2 নম্বর এবং 3 নম্বরের কী কী প্রশ্ন আসে। প্রথমেই বলেছি যে 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরের একটি প্রশ্ন। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো ডিসকাস করব। 2 নম্বর থেকে কোন কোন প্রশ্ন আসে চলুন আমরা এক নজরে দেখে নিই। প্রথমেই প্রশ্ন যেটা কথা বলবো সেটা যে কঠিন বর্জ্য পদার্থকে পোড়ানো উচিত নয় কেন। দেখুন আমি যে প্রশ্নগুলোর কথা বলছি সেটা হয়তো সংখ্যায় 7-8-10টি হতে পারে, বাট মনে রাখবেন একটি করে প্রশ্ন, একটি আসবে 2 নম্বর, একটি আসবে 3 নম্বরের প্রশ্ন। তবুও কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন একবার যদি ভালো করে পড়েন, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু একবার পড়লে মনে থেকে যাবে, খুবই সহজ চ্যাপ্টার। তো প্রথম প্রশ্ন যেটা বললাম যে কঠিন বর্জ্যকে পোড়ানো উচিত নয় কেন, এরপরে যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে উপযুক্ত সময়ে বর্জ্য অপসারণ না করতে পারলে কী হয়। উপযুক্ত সঠিক সময় যেটা আমরা বলছি সেই সময় যদি বর্জ্য অপসারণ না করি তাহলে কী ক্ষতি হতে পারে সেটা লিখতে হবে। এরপরে যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ওপেন ড্যাম্পিং বা উন্মুক্ত বর্জ্য জমা কী, ওপেন ড্যাম্পিং কী, এটা শর্ট কোশ্চেন, মানে 2 নম্বরের প্রশ্ন আপনারা ভালো করে যাবেন। এরপরে আরো কয়েকটি 2 নম্বরের প্রশ্নের কথা বলবো। আশা করি এগুলো পেন খাতা নিয়ে নোট ডাউন করুন, এগুলো কিন্তু ভিভিআই হতে চলেছে। জীব অবিশ্লেষ্য বর্জ্য কী, জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ কী, বিষাক্ত বর্জ্য পদার্থ কী, উদাহরণ দাও বিষাক্ত বর্জ্য পদার্থ কোনগুলো। বেসিক্যালি সবচেয়ে দূষণযুক্ত বর্জ্য পদার্থ প্লাস্টিক থেকে আসে, প্লাস্টিক আসে বিষাক্ত বর্জ্য পদার্থ। এই ধরনের কয়েকটা সংজ্ঞা দিয়ে আপনারা উদাহরণ দিয়ে দেবেন, কীটনাশক, ডিডিটি ইত্যাদি। অবিষাক্ত পদার্থ বর্জ্য পদার্থ কী সেগুলো উদাহরণ দিতে বলবেন। বিষাক্ত বর্জ্য পদার্থের মধ্যে কৃষিজাত বেসিক্যালি পড়ে, তো এটা আপনারা বলবেন। বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো, পুনর্ব্যবহার করে আমরা কীভাবে বর্জ্য পদার্থকে ব্যবহার করবো, সেখান থেকে আমাদের কী কী সুফল লাভ করতে পারি সেটা হয়তো আপনাদেরকে জানতে চাওয়া হতে পারে 2 নম্বরের প্রশ্নে, সেটা আপনারা জানবেন। পুনর্চক্রীকরণ কী, পুনর্চক্রীকরণ একটা প্রসেস, সেই প্রসেসটাকে আপনাকে লিখতে হতে পারে। বেসিক্যালি 2 নম্বরের প্রশ্ন থাকলে আপনারা 6 লাইনের মতো লেখার চেষ্টা করবেন, 5 থেকে 6 লাইন ইজ এনাফ ফর 2 মার্কস কোয়েশ্চেন। ওকে, তো উদাহরণ দিয়ে চলে, ভাঙা কাঁচ থেকে যেমন নতুন কাঁচের দ্রব্য পাওয়া যাবে, ছেঁড়া কাপড় থেকে নতুন কাপড় তৈরি করা যায়, সেটা হচ্ছে পুনর্চক্রীকরণ। মানে কোনো কিছু ফেলেও না দিয়ে সেটাকে পুনর্বার ব্যবহার করাটাকে আমরা পুনর্চক্রীকরণ, জাস্ট একবার রিডিং মারলে ভালো করে মন দিয়ে ইজিলি হয়ে যাবে। এরপরে আছে ফ্ল্যাশ আই, ফ্ল্যাশ আই কী, এর গুরুত্ব বর্তমানে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কী করে, বা এর গুরুত্বটা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে কেন সেটা জানতে হতে পারে। ফ্ল্যাশ আই কী ভালো করে পড়ে যান। আখের ছিবড়া থেকে কী কাজ হয়, আখের ছিবড়া কী কাজে লাগে এটাও কিন্তু আপনারা দেখে যাবেন, খুব ইজি, একবার পড়লেই হবে। পরিবেশ মিত্র বর্জ্য কী, পরিবেশ মিত্র মানে পরিবেশে যেটা আমাদের ক্ষতিকারক প্রভাব নেই এমন কিছু বর্জ্য পদার্থের নাম বলতে পারে, টিন, লোহা, মাটি, স্টিল ইত্যাদি বহু কিছু আছে, সেগুলো একবার দেখে যাবেন। লিচেট, লিচেট কী ভালো করে পড়ে যাবেন। এরপর আসছি পরিবেশের ওপর কঠিন বর্জ্য পদার্থের 2টি ক্ষতিকারক প্রভাব, মানে কঠিন বর্জ্য পদার্থ যেগুলো আছে সেটা পরিবেশের ওপর যে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে 2টি ক্ষতিকারক প্রভাব লিখতে বলতে পারে। পরের 8টি প্রশ্নের কথা বলবো যে বর্জ্য ব্যবস্থাপনার 2টি প্রয়োজনীয়তা, বর্জ্য ব্যবস্থাপনার 2টি প্রয়োজনীয়তা খুব ভালো করেই পড়বেন।
যে মাটি জল অনেকখানি নিয়ন্ত্রণ রাখা যায়, দূষণমুক্ত রাখা যায় এবং এর সংক্রমণের রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি যদি আমরা করে যেতে পারি। ওশান ডাম্পিং কি? দু নম্বরের জন্য প্রচুর আসে প্রশ্নটা, ওশান ডাম্পিং কি? বর্জ্য দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন? বর্জ্য দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন? এগুলোই ছিল দু নম্বরের জন্য প্রশ্ন। এবার আমরা সরাসরি চলে যাব তিন নম্বরে কী কী প্রশ্ন আছে দেখার। প্রথমেই বলছি এখান থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে না, তাই তিন নম্বরের প্রশ্নটি হায়েস্ট। এখান থেকে দুটো শর্ট কোশ্চেন, দুটো এমসিকিউ, তিনটে শর্ট কোশ্চেন, দুটো এমসিকিউ এবং দু নম্বর একটি হয়ে গেছে। এবার লাস্ট যেটা আমরা বললাম সেটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন। তিন নম্বরের প্রশ্নের জন্য আমরা বলবো খুব ইজি যে প্রশ্নগুলো বলতে চলেছি পরপর। গৃহে, বিদ্যালয়ে, আমাদের পরিবেশে যেসব বর্জ্য পদার্থ পাওয়া যায় সেগুলি সম্বন্ধে ধারণা নিতে পারে। গৃহে পরিবেশকে সুস্থ রাখতে কী বর্জ্যকে কীভাবে আমরা ব্যবস্থাপনা করব, ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড বলবো বিদ্যালয়ে আমাদের কী কী বর্জ্যের সম্মুখীন হয় সেরকম কয়েকটা লিস্ট বানাতে বলবে। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কী জানো লেখো, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ অনেক হয় সেটা একটা লিস্ট বানাতে বলবে। সম্ভবত আপনার তিন নম্বর থাকলে তিনটে লিস্ট, তিনটে পয়েন্ট লিখবেন। বেসিক্যালি সংক্রমণজাত বর্জ্য পদার্থ, জীব বিশ্লেষ্য অবিশ্লেষ্য বলবেন, তরল বর্জ্য পদার্থের কথা, এগুলো উল্লেখ করলেই আরামসে তিন নম্বর পাওয়া যাবে। এরপর আসছি বর্জ্যের উৎস সম্পর্কে থাকবে, মানে বর্জ্য কোথা থেকে, বর্জ্য পদার্থটা কোথা থেকে পাওয়া যায়। এই বর্জ্য পদার্থের জন্য আমরা যে উৎসগুলো পেয়ে থাকি সেগুলো আমরা উল্লেখ করব। এরপর আসছি পরিবেশে কঠিন এবং তরল বর্জ্যের যে উদাহরণ মানে উৎস কী, কোথা থেকে পাচ্ছি, কী কীভাবে পাচ্ছি, সেগুলো কিন্তু কঠিন হতে পারে, তরল হতে পারে, চিকিৎসা সংক্রান্ত হতে পারে, পরিবেশ বান্ধব হতে পারে, পরিবেশের যেগুলো ক্ষতিকারক সেগুলো সবই জানতে পারে। জাস্ট একবার করে ভালো করে সেগুলো একবার রিডিং মারবেন। জৈব অভঙ্গুর বর্জ্য কী, এদের ক্ষতিকারক প্রভাব কী সেটা লিখতে পারে। এই বর্জ্য পদার্থ স্বাস্থ্যের পক্ষে কীভাবে ক্ষতিকারক প্রভাব ফেলে সেটা জানতে যাওয়া হতে পারে। এখানে মনে রাখবেন স্বাস্থ্যের যেসব আমাদের অসুখ হয়, চোখের অসুখ, কিডনির অসুখ, ফুসফুসের অসুখ, হাড়ের অসুখ, যত রকমভাবে অসুখ হলে সেগুলো উল্লেখ করার চেষ্টা করবেন, অন্ততপক্ষে 8-10টি অসুখের কথা ডেফিনেটলি উল্লেখ করবেন। ল্যান্ডফিল বা ভরাট পদ্ধতিতে কী সুবিধা অসুবিধা আছে, ল্যান্ডফিল বা ভরাট পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি ভালো করে পড়বেন। ওপেন ড্যাম্পিং বলতে কী বোঝো, ওপেন ড্যাম্পিং ইজ ইম্পর্ট্যান্ট টপিক। ওপেন ড্যাম্পিং এই ধরনের এমন একটা টপিক যেটা আপনি জানলে লিখতে পারবেন, না জানলে লিখতে পারবেন না। ওপেন ড্যাম্পিং, ওশান ড্যাম্পিং, লিচেট, এই ধরনের প্রশ্নগুলো আপনারা কিন্তু ভালো করে পড়ে যাবেন। বজ্রপাত কী হয় মাটি দূষণ ঘটাচ্ছে সেটা আপনারা একবার ভালো করে পড়বেন। এখান থেকে তিন থেকে চারটি প্রশ্ন, চারটি পয়েন্ট লেখার চেষ্টা করবেন। এরপরের যে প্রশ্নটা যে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে আবর্জনাই নগদ অর্থ। আবর্জনাই নগদ অর্থের কথার অর্থ কী, অর্থটা বুঝিয়ে লিখতে বলতে পারে। এরপর আছে জৈব সার পদ্ধতি কীভাবে কার্যকরী করা হয়, কম্পোস্টিং, কম্পোস্টিং বা জৈব সার পদ্ধতি কীভাবে কার্যকর করা হয় সেটা জানতে চাওয়া হতে পারে। এগুলো সবই কিন্তু তিন নম্বর প্রশ্নের অন্তর্গত আমরা প্রশ্নগুলো বলছি। এরপরে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচি, এগুলো যে কোনো নদীভিত্তিক বা নদীভিত্তিক যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে তার কর্মসূচি বা কী কী প্রভাব সৃষ্টি করেছে সেগুলো সম্বন্ধে কিন্তু জানতে চাওয়া অনেক সময় হয়ে থাকে। গঙ্গা অ্যাকশন কমিটি কী কী কাজ করেছিল বা এর প্ল্যানগুলি কী কী ছিল সেটা জানতে হতে পারে। ভাগীরথী হুগলি নদীকে কেন আমরা দূষণমুক্ত করবো সেটা জানতে যাওয়া হতে পারে। এগুলো আপনারা দেখে যাবেন। বিপদজনক বর্জ্যপদার্থগুলো কী কী সেগুলোর একটা লিস্ট চাওয়া হতে পারে। কমসে কম আমরা ছটা লিস্ট দেবো তিন নম্বরের জন্য, পাঁচ থেকে ছটা। পার্থক্য একটাই বলবো, জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য এদের মধ্যে পার্থক্য দেখে যাবেন। বর্জ্যপদার্থ থেকে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি যদি আপনার তিন নম্বরের প্রশ্ন থাকে তাহলে কমসে কম পাঁচখানা পয়েন্ট লিখবেন, মিনিমাম পাঁচটা পয়েন্ট। দু নম্বরের প্রশ্নের জন্য মিনিমাম তিনটে পয়েন্ট ভালো করে লিখবেন। বর্জ্য জলকে কীভাবে শোধন করা হয় সেটা আপনারা ভালো করে একবার রিডিং মারবেন। আর কী কী পদ্ধতিতে কঠিন বর্জ্যকে আমরা অপসারণ করতে পারবো সেই পদ্ধতিগুলো লিখবেন, যেমন খোলা স্থানে ভস্মিক স্তূপীকরণ, স্যানিটারি ল্যান্ডফিল, সার উৎপাদক, পুড়িয়ে ফেলা, ম্যানিউর ইত্যাদি বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো লিখবেন। আমি আগেই বলেছি তিন নম্বরের জন্য পাঁচটা পয়েন্ট লিখতে হবে। কঠিন বর্জ্যের যে পুনঃচক্রীকরণ পদ্ধতি, কঠিন বর্জ্যের পুনঃচক্রীকরণ পদ্ধতিগুলো জানতে চাওয়া হতে পারে সেটাও আমরা লিখব। তো এই প্রশ্নগুলোই ছিল আমাদের দু নম্বর তিন নম্বরের প্রশ্ন। আর শর্ট কোশ্চেনের জন্য কী করব, সোজা দেখুন উপরে আই বাটন আসছে, আই বাটনে ক্লিক করলেই সরাসরি চলে যাবেন অনলাইন টেস্ট দিতে ওয়েবসাইটে, অথবা নিচের ডিসক্রিপশানে যান, ওখানে এই চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনার উপর ভূগোলের মাধ্যমিক জিওগ্রাফির চ্যাপ্টার ফোরের অনলাইন টেস্টের ব্যবস্থা করা হয়েছে, ওখানে দিতে গেলে সরাসরি ওইখানে লিঙ্কের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলেই সরাসরি চলে যাবেন। লাইক এবং সাবস্ক্রাইব ডেফিনেটলি করুন। আপনাদের জন্য আমরা প্রত্যেক দিনই প্রায় এখন থেকে আপলোড করে চলছি, ফলে আপনাদের এই আপলোডের জন্য বিভিন্ন ভিডিও আমরা দিচ্ছি। আপনাদের যদি কোনো ভিডিও পার্টিকুলার আগে থাকে ডিমান্ড করছেন, আপনারা বিভিন্ন কমেন্ট করছেন, আমরা কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি। সেটা আমরা দেখেছি যে অনেক সময় অনেকেই আমরা বলছেন এই চ্যাপ্টার দিন, ওই চ্যাপ্টার দিন, সব সময় হয়তো সবার রিকোয়েস্ট রাখতে পারছি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা চাই সবাই সব চ্যাপ্টারটা পাক। একটু ওয়েট করুন, আপনারা সব চ্যাপ্টারই পেয়ে যাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করুন, দেখা হবে পরের ভিডিওতে। আর
শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। আর সবসময় যে আমরা যেটা বলি, যে কোনো টেস্ট দেওয়ার আগে, অনলাইন টেস্ট দেওয়ার আগে, সাজেশন দেওয়ার আগে টেক্সট বই ভালো করে পড়বেন। টেক্সট বই হচ্ছে মূল স্তম্ভ রেজাল্ট করার। দেখা হয় পরের ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।